ছাত্রলীগ উদ্যম অক্ষত বরিশাল জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করে যিনি বিরুদ্ধে তার স্বল্প বয়সে বরিশাল সিটি কর্পোরেশনে চার নির্বাচনের কথা চিন্তা করে তার কোন প্রতিদ্বন্দ্বী প্রথম প্রার্থী ছিল না, যিনি কৌশলের কাছে হেরে গেছেন, যিনি প্রশাসনের রক্ষ চক্ষুর আড়াল দিয়ে হেরে গেছেন, যিনি জনতার ভোটে জয় হয়ে যিনি ওই ষোলো নম্বরের রাগবাড়ির মাসে জয় হয়ে তিনি প্রশাসনের হাইব্রিডদের কাছে হেরে গেছেন, সেই আমাদের গর্ব। আমার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জনাব রাজীব হোসেন খান এখন বক্তব্য রাখবেন। নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকের দ্বারা বড় বলে বড় সে হয়। বরিশালের একজন ব্যক্তি আপনারা জানেন যে নিজে রাস্তায় রাস্তায় আড়ে আপনি আমি দেবতা আমি দেবতা আমি দেবতা, আসলে মানুষ তারা দেবতা বলে না, মানুষ তারা ঘৃণের চোখে দেখে। আপনি যদি সত্যিকারী দেবতা হয়ে থাকতেন তাহলে আপনি নিজের মুখে একবারও বলতেন না আপনি দেবতা। আপনি রাস্তায় হাঁটেন আর বলেন যে সদরা শোনের পাতা শোনের লোকজন আপনারা দেবতার চোখে দেখে, তা আপনারা কি চোখে দেখে? আমরা তার সাথে দেখে গেলাম, আমরা তার সাথে দেখে গেলাম যে আপনারা কি চোখে দেখে। আপনি বরঞ্চ নিজের দেবতা বললে আপনি দেবতাদের কলঙ্কিত করতেছেন। আমাদের সিনিয়র সাদেক আব্দুল্লাহ ভাই একটা শিক্ষা দিয়েছেন যে আমরা সবাই একত্রিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো, কোন ধরনের কোন গ্রুপিং কোন ধরনের কোন দলাদলি সিনিয়র সাদেক আব্দুল্লাহ ভাই পছন্দ করে না। আমি আপনাদের বুঝাই দিতে পারছি সিনিয়র সাদেক আব্দুল্লাহ ভাই কোন ধরনের কোন গ্রুপিং পছন্দ করে না, তিনি চান যে আমরা যারা ছাত্রলীগ আছি তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। এইখানে এইখানে একজন একজন সুজন ভাই লোক হবেন, একজন অপু ভাই লোক হবেন, এইতে আপনারা কমিটিতে পদ পদবি পাবেন এমন কোন বিষয় নাই। আমিও কিন্তু আপনাদের মতোই ছিলাম, আজ থেকে অনেক বছর আগে আমিও আপনাদের মতো ছিলাম। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাতজন, আমি তাদের মধ্যে একজন। সুনীল সাদেক আব্দুল্লাহ ভাই একটা কথা বারবার বলেন যে আপনার হয়তো বা যোগ্যতা 100% থাকতে নাও পারে, আপনার যোগ্যতা হয়তো বা 80% আর একজনের যোগ্যতা হয়তো বা 100%, কিন্তু যদি আপনার বিশ্বস্ততা 100% থাকে তাইলেই আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। কেননা কেননা শয়তানও কিন্তু অনেক মেধাবী, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু শয়তানকে পছন্দ করেন না, মানুষও কিন্তু শয়তানকে পছন্দ করে না। শুধুমাত্র মেধাবী বা যোগ্যতা সম্পন্ন হলেই হবে না, আদর্শমান হতে হবে। আমরা যদি সেনে বা সাদেক আব্দুল্লাহ ভাইয়ের বিশ্বস্তই না হইতে পারি কোন যোগ্যতা এগুলো কাজে আসবে না। আমরা যদি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ততা অর্জন করতে না পারি কোন যোগ্যতা এগুলো কাজে আসবে না। আগে আমার উচিত নেতার বিশ্বস্ততা অর্জন করা। আমি বুঝতে পারছি আজ থেকে মনে করেন না যে আমি মিছিলে 500 লোক নিয়েছি কর্মী সভায় আমার 500 লোক এর মানে আমি প্রেসিডেন্ট হয়ে যাবো, এমন কোনো বিষয় নাই। এই 500 লোকের ভিতরে বিশ্বস্ততা কতখানি, এই বিশ্বস্ততা কতখানি বিশ্বস্ততা বিষয়। আজকে আপনাকে সিনিয়র ভাই সাদেক আব্দুল্লাহ ভাই বিশ্বস্ত মনে করি আপনাকে চন্দ্রমণি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দিল, কিন্তু আপনি তলে তলে অবিশ্বস্ত লোক। আপনি আপনার কাছে নেতৃত্ব দিলে তো সংগ্রহ ভঙ্গির মুখে পড়বে। আমরা সেই নেতৃত্ব চাই যে নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থাশীল, জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বস্ত। তেমনি ভাবে দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিভাবক আলা সাবুস্তাদ আব্দুল্লাহ সুযোগ্য সন্তান সেনিয়াবা সাদেক আব্দুল্লাহ ভাই বিশ্বস্ত। যদি আপনি সেনিয়াবা সাদেক আব্দুল্লাহ ভাই বিশ্বস্ত না হন আপনারা দায়িত্ব দিলে দল ক্ষতিগ্রস্ত হবে। কেননা আমরা জানি ইতিমধ্যেই কিছু ব্যক্তি আছে তারা বক্তব্যে নিজেকে অনেক বড় ব্যক্তি মনে করে। আসলে যদি ঘাইটা দেখেন বরিশালের রাজপথে আপনার যে পরিমাণ ঘাম ঝরছে সেই পরিমাণ পানিও সে ঈশ্বরে খায় নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখানে যারা আসছেন তারা টিয়ার কাবি খেল লোভে আসেন নাই, এখানে তারা আসছেন তারা আওয়ামী লীগকে ভালোবেসে আসছেন, ছাত্রকে ভালোবেসে আসছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রধানমন্ত্রী শাহিন ভাইয়ের কথা বলছে যে আপনারা চন্দ্রমোহন ইউনিয়নে না শুধুমাত্র বরিশাল সদর উপজেলার নৌকার জয়গান উঠেবেন, আপনারা প্রত্যেক দরজায় জননেত্রী শেখ হাসিনার বার্তা এবং আমাদের রাজনৈতিক অভিভাবক আলা সাবুস্তাদ আব্দুল্লাহ সুযোগ্য সন্তান বরিশাল সিটি কর্পোরেশনের সফল মেয়র আমাদের নেতা তার বার্তা পৌঁছে দেবেন। শুধুমাত্র বরিশাল মহানগর না, বরিশাল সদর প্রশাসনের সমস্ত নেতৃবৃন্দকে যদি সুখে শান্তিতে রাখতে হয়, যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিরাপদ আশ্রয়ে রাখতে হয় তাহলে বরিশাল প্রশাসনে
জননীতি সেখান থেকে মনোনীত প্রার্থী দর্গমাকে প্রার্থী হিসেবে আমরা সিনেমা সাদেক আব্দুল্লাহকে চাই। সিনেমা সাদেক আব্দুল্লাহ যদি মনোনয়ন সিনেমা